3 জানুয়ারি দেরগাঁও দুর্ঘটনা আর কয়লা ট্রাকর রহস্য। দুর্ঘটনা জড়িত কয়লা ট্রাকর বহু বিস্ফোরক তথ্য আহিছে সন্মুখলে। নিউজ 18 এর অনুসন্ধানত সন্মুখলে আহিছে কেইবাটাও বিস্ফোরক তথ্য। প্রায় 3 গুণ অধিক কয়লা বোঝাই করে আনিছিল ট্রাকখনে। ট্রাকখনের সর্বোচ্চ অনুমোদিত ওজন হয়েছে 30 টন, কিন্তু 14-চকীয়া ট্রাকখনত আছিল প্রায় 85 টন কয়লা। বঙ্গাইগাঁও আর গোলকগঞ্জলে কয়লা কঢ়িয়াই আনিছিল। তিনিচুকীয়ার তিরাপর মেসার্স এসবি এন্টারপ্রাইজ নামের কোম্পানিটির নামত সরবরাহ করেছিল এই কয়লাখিনি। গোলকগঞ্জর অজয় কুমার মণ্ডলক দিবলে নিছিল 56.53 টন কয়লা, আর বঙ্গাইগাঁওর বেলতলার বালাপাড়ার একটা ইটাভাটাত দিবলে নিছিল 29.19 টন কয়লা। ভুয়া বিলেরে দুখনক ইনভয়েসত 85 টন কয়লা সরবরাহ করেছিল সেই অভিশপ্ত বুধবারের দিনট কয়লা ভর্তি ট্রাকখন। গোলকগঞ্জের 56.53 টন কয়লার মূল্য হয়েছে 2,89,716 টাকা। ই ওয়ে বিল দিয়ার নামত জালিয়াতির সন্দেহ করা হয়েছে। 3 জানুয়ারির বিয়লি বঙ্গাইগাঁওর কারণে দিছিল ই ওয়ে বিল। 3 জানুয়ারির পুয়া প্রায় 4:30-5 বজার ভিতর সংঘটিত হয়েছিল দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনা সংঘটিত হওয়ার পিছত ই ওয়ে বিল কিয় দিয়া হল তাক লৈ সৃষ্টি হয়েছে এতিয়া ব্যাপক রহস্য। দুর্ঘটনা সংঘটিত করা যখন ট্রাক আছে কয়লা পরিবাহী ট্রাক, যেটা লিডুর পর গই আছিল, আর সেই ট্রাকখন যখনক বিল পয়া গেছে, সেই বিল সময় ভিতরে যে তথ্য উদ্ঘাটন হয়েছে আমি জানি পারিছো যে সেই দুখন বিলের আড়ত বহু কথা লুকায় আছে। কেন অবৈধভাবে যে কয়লা সরবরাহ দৈনন্দিন হয়ে থাকে, সেই অনুপাতে সেই যে বিল সমূহ হয় তার আন্ডারলোডিং আর ওভারলোডিং নামত দুখন বিল প্রস্তুত করে লো যায়। আর আন্ডারলোডিং যখন বিল থাকে সেই বিল বাটে পথে যেহেতু চেকিং করা হয় তাতে দেখাবার সেই বিল লৈ থয়। দেরগাঁওর বালিজানত সংঘটিত হওয়া এই দুর্ঘটনার পাছতেই এতিয়া নিউজ 18 অনুসন্ধানত পোহরলৈ আহিছে রাজ্য চলি থকা কয়লার চোরাং কারবারের বহু অকথিত কাহিনী। সম্পূর্ণ অবৈধভাবে এই কয়লাখিনি সরবরাহ করার তথ্য আহিছে নিউজ 18 অনুসন্ধানত। কেবল 56 টন কয়লারে তেওঁলোকে চালান আছিলে, তেওঁলোকৰ ইউএ বিল আছিলে, আৰু যিখিনি চালান বা ইউএ বিল তেওঁলোকে ইস্যু কৰিছিলে, ইস্যু কৰি লৈছিলে, তাৰ কিন্তু সেই এছ বি এণ্টাৰপ্ৰাইজ নামৰ তাৰো কোনো অস্তিত্ব নাই। তেওঁলোকে রেকিবুল আলম নামৰ এজন লোকৰ GST নাম্বাৰ ব্যৱহাৰ কৰি সেই ইউএ বিল বা ইনভয়েস উলিয়াইছিলে, আৰু জালে প্ৰেৰণ কৰা দেখুৱাইছে গোলকগঞ্জৰ যিজন ব্যক্তি অজয় কুমাৰ মণ্ডল, সেই ব্যক্তিজনেও নাজানে যে তেওঁলোকে 56 টন কয়লা তিনিচুকীয়াৰ তিৰাপ গাঁৱৰ পৰা SB এণ্টাৰপ্ৰাইজ নামৰ এটা প্ৰতিষ্ঠানে পঠিয়াইছে। কেৱল ইমানেই নহয়, আনকি GST দেখুওৱা হৈছে আন এজন লোকৰ নামত। স্বাভাৱিকতে এতিয়া প্ৰশ্ন উত্থাপন হৈছে, 12 জন লোকৰ প্ৰাণ লোৱা অবৈধ কয়লা পৰিবাহী ট্ৰাকখন 4 জিলা পার হয়ে কেনেদরে দেরগাঁওর বালিজান পালেগে। ইফালে যিজন লোকের নামত SB এন্টারপ্রাইজ নামের ভুয়া প্রতিষ্ঠানটে কয়লা সরবরাহ করা দেখুয়াইছে সেই লোকজনে নিউজ 18 সম্মুখত প্রকাশ করেছে বিস্ফোরক তথ্য। মার্ঘেরিটার কেতিয়াও কয়লা অনা নাই আর এই ব্যবসায়ের লগত জড়িত নহয়। এই সংঘটনত মই এই থতমত খাইছি, মই এই সংঘটনত একুয়ে নাজানো, মই SB এন্টারপ্রাইজ মোর ধরনের কোনো ধরনের সম্পর্ক নাই বা মই কোনো ধরনের পেমেন্টও করা নাই কেতিয়াও। 20 বছর আগে একবার তিনচুকীয়া গৈছিল, তারপর মই ঘুরি পোৱা নাই। অর্থাৎ ইয়ার পরে স্পষ্ট হয়েছে যে কোনো দুষ্ট চক্রই প্রশাসনক ম্যানেজ করে এনেদরে ভুয়া লোকর নামত ভুয়া কোম্পানির নামত ভুয়া বিল বনাই কয়লার সরবরাহ অবাধ গতিত অব্যাহত রাখিছে রাজ্য। ইয়াকে লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। গোটেই কাণ্ডটোর লগত এটা ডাঙর বৃহৎ কেলেঙ্কারি সংঘটিত হয়ে আছে, আর বহু ঠিকাদার, বহু ইঞ্জিনিয়ার, বহু অফিসার আর বহু জনপ্রতিনিধি এই গোটেই কেলেঙ্কারি জড়িত হয়ে আছে, এটার উপর তদন্ত ব্যবস্থা করব লাগে। আর এটা রাইজর মাজত প্রশ্নর উদয় হয়েছে যে দুর্ঘটনাগ্রস্ত বাসখনের ক্ষেত্রে তদন্ত করা হয়েছে ঠিকই, কিন্তু তদন্তর পর কিয় আড়ত রখা হয়েছে কয়লা পরিবাহী ট্রাকখন? অবৈধভাবে কয়লা সরবরাহ করা ট্রাকখনক কিয় তদন্তর আওতালয় অনা হওয়া নাই? চোরাং কয়লার অবৈধ বজারের আনত থাকা লোকসকলের তথ্য পোহরলৈ অহার ভয়তে তদন্তর বাহিরত রাখিছে নেকি কয়লা পরিবাহী ট্রাকখন? সততে অভিযোগ উত্থাপন হওয়া কোনো অদৃশ্য শক্তির আশীর্বাদত নে এইবারও হারি যাব এই কয়লা মাফিয়াসকল?